দিতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোনো ফোনে কিন্তু যে কোনো ছবিকে DSLR ফটো এডিটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যেটা আমি আপনাদের বলেছি সেটা কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদের দেখাই দেব। ফার্স্ট অফ অল, যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা নিচে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো, আপনারা এই ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের গ্যালারির যত ফটো আছে এখান থেকে শো হবে। আপনারা কি করবেন, যেই ফটোকে জাস্ট DSLR ব্যাকগ্রাউন্ড করতে চাইবেন আপনি সেই ফটোটিকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা দেখতে পারলেন আমি আমার ফটোটিকে সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এবং এখান থেকে কিন্তু জাস্ট অটোমেটিকলি দেখতে পারবেন যে আমাদের ফটোটি এডিট হয়ে গিয়েছে। DSLR ফটো কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা জাস্ট DSLR ফটো এডিট করার জন্য এখানে দেখতে পারবেন ব্লার অপশন চলে আসবে, আপনি ব্লারের উপর ক্লিক করবেন। ব্লারে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি এরকম অপশনটি দেখতে পারবেন এবং আপনার যে ছবিটি আছে সেই ছবিটির পিছনে অলরেডি DSLR এর মতো কিন্তু হয়ে থাকবে। এখন কথা হচ্ছে আপনারা কি এইটাকেই জাস্ট সেভ করে নেবেন নাকি আপনি আরেকটু এডিট করবেন। আরেকটু এডিট করতে চাইলে আপনি এখান থেকে অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা এডিটিংয়ের অনেকগুলো অপশন পাবেন। আপনারা একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন গেইজিয়ান লেখাটি চলে আসবে। আপনারা যদি গেইজিয়ানের উপর প্রেস করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে এই রকম ইন্টারফেসটি আসবে এবং নিচে 10% দেখতে পারবেন। আপনারা এটাকে যত বাড়াবেন আপনি আপনার ফটো থেকে কিন্তু ব্লার দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি জুম করেন তাহলে এখান থেকে দেখতে পারছেন আমি যত কমাচ্ছি আমার ফটোটি অরিজিনাল ফটো এখান থেকে দেখাচ্ছে এবং যত বাড়াবো আমি কিন্তু এখান থেকে ব্লার করতে পারবো। তো এভাবে করেই কিন্তু আপনি যে কোনো ফটোকে জাস্ট DSLR মোডে আনতে পারবেন। আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের এডিটিং আপনি এখান থেকে করতে পারবেন, ফিল্টারে ক্লিক করে ফিল্টার অ্যাড করতে পারবেন, ইফেক্টে ক্লিক করে ইফেক্ট অ্যাড করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু জাস্ট আপনি আপনার ফটোর জন্য মানে ছবিকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমি যেহেতু ব্লার করব তাই আমি এখান থেকে ব্লার করলাম। ব্লার করার পর এটাকে এখন জাস্ট আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য জাস্ট এখানে সেন্ড অপশন পাবেন, সেন্ড অপশন পাবেন, এই সেন্ডের উপর ক্লিক করবেন। সেন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনটি পেয়ে যাবেন। আপনারা কী করবেন, সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা এই অপশনটি দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি আপনার ছবি প্রিভিউ দেখতে পারবেন এবং চাইলে গ্যালারি থেকে এখন আপনি আপনার ছবিকে ইউজ করতে পারবেন। এখান থেকে কত চমৎকার ব্লার হয়েছে দেখে কিন্তু আমাদের অবাক লাগছে। আমরা নর্মালি DSLR-তে ছবি তুললে কিন্তু এরকম এডিটিং কোয়ালিটি পাই না। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হয়। আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেখতে পারবেন, এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কের উপর ক্লিক করলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।